তারকা খ্যাতি ও অর্থ মানুষকে যেমন অহংকারী করে তোলে তেমনি ধ্বংসও ডেকে আনে মুহূর্তেই এমনই এক ঘটনা ঘটেছে ভারতের রিয়ালিটি শো সারে গামা পা খ্যাত দুই বাংলার তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলের প্রথমে সারে গামা পায় নিজের জাদুকরী কণ্ঠ দিয়ে দুই বাংলার খ্যাতি কুরান এরপর মৌলিক কিছু গান নিয়েও হাজির হন যা তার জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে যায় কিন্তু একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে নিজেকে অনেকটা হারিয়ে ফেলেছেন সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক ভক্ত ও শ্রোতা এবার নিজের অধোপতনের কারণ নিজেই চিহ্নিত করলেন এই গায়ক দায়ী করলেন অল্প সময়ে পাওয়া তারকা খ্যাতি তাকে এসব কর্মকাণ্ডে জড়িয়েছে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল বলেন আমার সব অভিযোগ নিজের উপরেই আমি আমাকে যত্ন করতে পারিনি তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি এই দোষ শুধুই আমার কারণ তারকা খেতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম যা আমাকে পথভ্রষ্ট করে দেয় আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না যা মন চাইতো তাই করতাম কোনো কাজকে গুরুত্ব দিতাম না যাকে তাকে অপমান করে কথা বলতাম কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি তিনি বলেন পৃথিবীতে আসলে টাকার চেয়ে বড় সেলিব্রিটি নাই ওই টাকায় যখন পকেটে এসে যায় তখন অনেক কিছু নিয়ে চিন্তা করা হয় না এটাই সমস্যা মূলত অল্প সময়ে খ্যাতি অর্থ একসঙ্গে তার ক্যারিয়ারে ক্ষতি ডেকে এনেছেন বলে মন্তব্য করেন নোবেল তবে নিজেকে সামলে আবারও গানের জগতে ফিরছেন এই গায়ক প্রায় চার বছর পর ফিরছেন কাজে এ প্রসঙ্গে নোবেল বলেন চার বছর বিরতির পর আবারও ফিরে আসার চেষ্টা করছি প্রতিনিয়ত নিজেকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছি সেই চ্যালেঞ্জে সফল হতে নিজের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছি আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারব কারণ এই ভালোবাসা যদি ধরে রাখতে না পারি তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাব একদিন যেমন হারিয়েছিলাম এই চার বছর তিনি আরও বলেন দীর্ঘ এ সময়টিতে আমি একটি বিষয় উপলব্ধি করেছি কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখবে না মনে রাখেও তাই এবারের ফিরে আসার যুদ্ধ শুধুই আমার একার কারণ শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি এখন এই ভুলগুলো শুদ্ধের সামনের দিকে এগিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য বলে জানান এই শিল্পী এ সময় দেশের ব্যান্ড সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নগর বাউল জেমসের এর সঙ্গে তুলনায় তার ক্যারিয়ারের কাল হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে নোবেল বলেন রিয়েলিটি শো আমাকে তারকা খ্যাতি এনে দেয় এরপর আমার ভক্তরা আমাকে ভালোবাসা দিয়ে মাথায় তুলে দেয় এ বিষয়ে আমি তাদের দোষ দিচ্ছে না কিন্তু আমি বিষয়টি উপভোগ করে নিজেকে তখন হারিয়ে ফেলি এরপরে বুঝতে পারি জেমস ভাইয়ের সঙ্গে তুলনায় আমাকে সে সময় শেষ করে দিয়েছিল কারণ জেমস ভাই ভিন্ন বিষয় সবশেষে নোবেল বলেন যারা আমার গান পছন্দ করেন তারা আমাকে কারোর সঙ্গে তুলনা করবেন না প্লিজ কারণ সঙ্গীতে আয়ুক বাচ্চু এন্ড্রু কিশোর ও আসিফ আকবর ভাইদের মতো অর্জন আমাদের ধরা ছোয়ার বাইরে কেউ জীবন চাইলেও তাদের মতো হতে পারবে না জানা যায় নোবেলের হাতে বর্তমানে কিছু গান ও সিনেমা রয়েছে যা ওটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করা হবে এর মধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে গানের পাশাপাশি পর্দায় খলনায়ক চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক